কার কি রোগ হইছে এটা ডক্টররা তাদেরকে নির্ণয় করে দেয় বলে দেওয়াটা উচিত। আসলে রোগীর রোগটা কি, রোগীর এটা মনে হয় না অধিকাংশ ডাক্তার রোগীকে বলতে চান। এখন রোগীরাও বুঝতে পারে না, একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। আপনি আমাকে পরীক্ষা করেন বা যেটাই করেন, হ্যাঁ, আমার রোগটাকে আমাকে সেটা নির্ণয় করে দেওয়া যে আপনার এই সমস্যাটা হয়েছে, এটা হচ্ছে এই ক্ষেত্রে হয়েছে, এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে, আমাকে সতর্ক অবশ্যই করতে হবে। কারণ আমি যদি সতর্ক থাকতাম তাহলে তো আমার এই রোগটা হতো না। তা আমার মনে হয় যে কার কি রোগ হয়েছে এটা ডক্টররা তাদেরকে নির্ণয় করে দেয় বলে দেওয়াটা উচিত, আর সতর্ক করে দেওয়াটা উচিত। রোগী আসলো, দুই তিন দিন বা চার দিন চেষ্টা করে একটা সিরিয়াল নিল, ডাক্তারের কাছে গেল, ডাক্তার দেখার পরে কিছু ওষুধ লিখে দিলেন বা কিছু টেস্ট লিখে দিলেন। আসলে রোগীর রোগটা কি, রোগীর এটা মনে হয় না অধিকাংশ ডাক্তার রোগীকে বলতে চান। এখন রোগীরাও বুঝতে পারে না, একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, তারা চিকিৎসা করাবে কি করাবে না, কোথায় কী করাবে, চরম বিড়ম্বনা। তো এই বিষয় থেকে ডাক্তারকে আমাদের মনে হয় একটু স্পেসিফিক হওয়া প্রয়োজন, রোগীকে সুন্দরভাবে বুঝিয়ে বলা যায় আসলে তার সমস্যাটা কী, সেটা কীভাবে সমাধান হতে প্রয়োজন, কীভাবে চিকিৎসা করলে সেটা সমাধান পাবে, সেই বিষয়গুলো মনে হয় যে আমার ডাক্তাররা খুব একটা এদিকে আছে বলে মনে না। তো এটা এই বিষয়গুলো থাকা উচিত না আসলে, এগুলো ডাক্তারদের যেমন সচেতন হওয়া প্রয়োজন, দেশে এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা করে তোলা যখন দেশের মানুষ দেশের চিকিৎসা শিক্ষার্থীদের উপর দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখতে পারে, তারা দেশেই চিকিৎসা অর্জন করতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে মনে হয় না কাজ করা প্রয়োজন নতুন বাংলাদেশে, নতুন বাংলাদেশকে স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার জন্য।